ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চাঁদপুরের মতলবের সাব রেজিস্ট্রার অফিস, যেখানে দিনের পর দিন অনিয়ম আর দুর্নীতি বেড়েই চলেছে। জমির ক্রেতা বিক্রেতাদের কাগজপত্র জিম্মি করে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে অফিস সহায়করা। শুধু তাই নয়, নিয়ম নীতির তোয়াক্কা না করে এজলাস বাদ দিয়ে নিজ কক্ষে বসে দলিল রেজিস্ট্রেশনের অভিযোগ আছে খোদ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। চাঁদপুরের মতলব প্রতিনিধি ইসরাফিল খান বাবুর তথ্যচিত্রে বিস্তারিত দাউদ হাসানের রিপোর্ট। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী কামাল হোসেন, অফিসটিতে যাওয়া কোনো সেবা প্রার্থীর ফাইল যদি কোনোভাবে তার হাতে পড়ে তাহলে তা ফিরিয়ে নিতে নেন 200 থেকে 500 টাকা। কারণ জানতে চাইলে সোজা ছাপটা উত্তর, সবাই খুশি হয়ে তাকে এই টাকা দেন। ওই 200 টাকা তো খুশি দ্বারা দিলে দিল, না দিলে নাই, এখানে কোনো খুজুরের কোনো টাকা নেওয়া হয়নি। কারণ শুধু কামাল নয়, অফিসটিতে প্রতি পদে পদে ছড়িয়ে আছে টাকা লোভী এমন একটি সিন্ডিকেট, যাদের ঘেরা টোপে পড়ে বেহাল অবস্থা হয় অফিসটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকদের। বিভিন্ন কারণ দেখিয়ে প্রকাশ্যে ঘুষ নেওয়াটা এখন এই সাব রেজিস্ট্রার কার্যালয়ে স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। অফিসের ছোটখাটো কর্মচারী ছাড়াও দুর্নীতির অভিযোগ আছে খোদ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, এজলাসে বসে দলিল রেজিস্ট্রেশন করার নিয়ম থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ কামরায় বসে দলিল রেজিস্ট্রেশন করেন সাব রেজিস্ট্রার আহসানুল হাবিব। এই 200 টাকা কিসের জন্য নেয়, কি আসলে কি বিষয় তা আমরা জানি না। আমাদেরকে না বলে 200 টাকা নিয়ে যায়, বলে যে 200 টাকা না দিলে রেজিস্ট্রি হবে না। যেই জায়গায় যায় সাব রেজিস্ট্রি অফিস গেল, আমার তো টাকা নাই। রেজিস্ট্রি অফিসের বাইরে যদি কোনো ক্লিনের কাছে কোনো কথা বলে, হ্যাঁ টাকা চায়, আমরা যাবো কোথায়? এ বিষয়ে জানতে চাইলে দুর্নীতির কথা অস্বীকার করে উল্টো সাংবাদিকদের নানা কটু কথা বলেন সাব রেজিস্ট্রার। আপনি মনে হয় যে হ্যারাসমেন্ট করতেছেন এরকম আর কি, আপনাকে তো আমরা অবশ্যই সহযোগিতা করব, সব ধরনের সহযোগিতা। আপনি বলেন আসার আগেই আপনি ক্যামেরা বল হয় এই করতেছেন, আপনাকে কোঅপারেট করা আমাদের দায়িত্ব। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার। যদি এরকম ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দাউদ হাসান, আরটিভি।